স্টারমার্ট, ডোন্ট পে ফর জবস, পে ফর ইয়োর বেসিক নিডস। কি করে বুঝবেন কোন চাকরিটা নকল? বন্ধন ব্যাংক কোনো জব সাইটে রিক্রুটমেন্টের জন্য বিজ্ঞাপন দেয় না, বা ওরা ইয়র সিভির শর্টলিস্টেড আই এম ফ্রম বন্ধন ব্যাংক ফর এনি আদার ইনফো প্লিজ কল দিস নাম্বার, এরকম কোনো মেসেজ বন্ধন ব্যাংক, ICICI, ফেডারেল ব্যাংক এরা পাঠায় না। এটা একটা হোয়াইট কলার চক্র জায়গা চেঞ্জ করে করে লোকেদের টাকা মেরে বেড়াচ্ছে। shine.com থেকে মেল মেসেজ আসা মানে চোখ কান নাক মুখ মাথা বুঝে মেনে নিন ফ্রড। স্টিল কোনো মেল দেখে মনে হলো বিশ্বাসযোগ্য, নাম্বার দেওয়া থাকবে, কল করুন। যদি দেখেন ডিটেল বলতে চায় না, ডিরেক্ট জিজ্ঞেস করুন কোনো টাকা চাই কি না। যদি চায় তার মানে ওখানেই থামুন। আর যদি বলে এটা রিফান্ডেবল বা এটা তো লাগেই ভেরিফিকেশনের জন্যে, তবুও থামুন। কোনো বিপিওর জন্য ইন্টারভিউ এলে সবার আগে গুগল করুন, রেটিং দেখুন, রিভিউ পড়ুন। যদি দেখেন একটা রিভিউ আছে, যাবেন না। চারটে রিভিউ আছে, চারটেই দারুণ লেখা, যাবেন না। অধিকাংশ ফ্রড বিপিওগুলো গোদরেজ ওয়াটার সাইটটার পর থেকে শুরু হয়। যেতে গেলে বারবার গুগল করুন, লিঙ্কডইন দেখুন, কোম্পানির রেটিং দেখুন, তারপর। কেউ যদি এক টাকাও চায়, মুখের ওপর বলে দেবেন টাকা দেবো না। কোনো ইন্টারভিউতে গেলেন, যাওয়ার পরেই আপনাকে কোনো পেপারে সই করতে বললো, করবেন না। যদি বলে ইন্টারভিউ দিতে দেবে না, বলবেন ওকে দেবো না, বাট নো সই। কোনো উড়োজাহাজের কোম্পানি এয়ার এশিয়া, স্পাইস জেট, এয়ার ইন্ডিয়া চাকরি দিচ্ছে না। ওদের রিক্রুটমেন্ট হলে ওদের নিজেদের ওয়েবসাইটে বেরোয়। কনসালটেন্সি দু রকমের হয়, কোম্পানি পে আউট এবং ক্যান্ডিডেট পে আউট। ক্যান্ডিডেট পে আউট থেকে 10 হাত দূর থাকুন। ব্যাক অফিস বলে তিনটে সেলস দুটো বিপিওতে পাঠায়, বলবে প্রিমিয়াম মেম্বারশিপ নিন। কোম্পানি পে আউট হলে কখনই আপনার থেকে টাকা দাবি করবে না। কোনো ব্যাংক সাধারণত থার্ড পার্টি দিয়ে রিক্রুট করে না, ওদের চাকরির বিজ্ঞাপন ওদের ওয়েবসাইটে আপডেট করা। তাই প্রাইভেট ব্যাংক জবের জন্য ওদের ওয়েবসাইটে নজর রাখুন। কিছু প্রাইভেট ব্যাংক স্টাফিং কোম্পানি অথবা কোম্পানি পে আউট কনসালটেন্সির মাধ্যমে চাকরি দিয়ে থাকে, এগুলি কিন্তু ফ্রড চাকরি হয় না। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো, ভুল করেও কখনোই সাদা কাগজে নিজের সাইন করে আসবেন না, অথবা সাদা কাগজে নিজের সাইন করে ফটো তুলে পাঠাবেন না। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে যখনই কোনো চাকরির বিজ্ঞাপন দেখবেন, ভালো করে যাচাই করে দেখুন। একটা সহজ কাজ করতে পারেন, যিনি চাকরি পোস্ট করেছেন তাকে 11 নম্বর স্লাইডের তথ্যগুলি সম্পর্কে যথাসম্ভব জানতে চান। যেই বিজ্ঞাপনের পোস্টটি দেখে আপনি যোগাযোগ করবেন বলে ভেবেছেন, তার কমেন্ট সেকশন ভালো করে পড়ুন। হুটহাট করে নিজের তথ্য, যেমন নাম, ফোন নম্বর, ইমেল আইডি, প্যান, আধার নম্বর, ব্যাংক ডিটেলস ইত্যাদি দিয়ে দেবেন না। এতে যদি চাকরিদাতা অসন্তোষ দেখায়, তো নিজের কাছে নিচের তথ্যগুলি পরিষ্কার করে নিয়ে তবেই যোগাযোগ।